আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি খুবই সহজ ও মজাদার স্বাদের একটি রেসিপি দেখাবো, আর সেটি হচ্ছে সুজি দিয়ে গাজরের হালুয়া তৈরি। গাজরের হালুয়া অনেকে অনেকভাবে তৈরি করে, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি সবচেয়ে সহজভাবে ও কম সময়ে তৈরি করা যায় এবং খুবই স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন হালুয়া তৈরির উপকরণগুলো দেখে নিই। এখানে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, আপনার দুধের পরিবর্তে পানিও নিতে পারেন। 1 চামচ ঘি দিয়ে 1 কাপ সুজি অল্প আঁচে বাদামি কালার করে ভেজে নিয়েছি, আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন। এখানে আরও নিয়েছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করা গাজর, গাজরটাকে কুচি করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি, চিনিটা যার যার স্বাদ মতো নেবেন। অল্প পরিমাণ বেজে রাখা খোসা ছাড়ানো চীনাবাদাম, এখানে চীনাবাদাম নিয়েছি, আপনারা যে কোনো বাদাম নিতে পারেন। আর নিয়েছি কিছু কাজু বাদাম। এখানে আমি 2টি দারচিনি, 2টি তেজপাতা, 3টি এলাচ। আর নিয়েছি এখানে আমি ঘি। এখন আমি চুলায় একটি মিডিয়াম হিটে রাখা প্যানে 1 চামচ ঘি দিয়ে তেজপাতা দারচিনি এলাচগুলোকে একটু নেড়ে হালকা ভেজে নেব যাতে গ্রানটা বের হয়ে আসে। এখন আমি দুধটাকে ঢেলে দিলাম, দিয়ে এই দুধটাকে একটু ভালোভাবে জাল করে নেব। খেয়াল রাখতে হবে দুধটার উপরে যাতে সরনা বসে। এখন আমি চিনিটা ঢেলে দিয়ে এটাকে গলিয়ে আরও কিছুক্ষণ জাল করব। ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না বলক না উঠে। এখন দুধটা প্রায় বলক উঠে যাচ্ছে। দুধটা বলক উঠে যাওয়ার পরে একটি চাকনির সাহায্যে এই সবগুলোকে আমি তুলে নিলাম। এখন আমি ব্লেন্ড করা গাজরটা ঢেলে দিয়ে দুধ আর গাজরের মিশ্রণটা ভালোভাবে আবারও জাল করে নেব। ভালোভাবে জাল করে নেওয়ার ফলে গাজরের যে গন্ধটা কাঁচা সেটা থাকবে না। এখন আমি এখানে 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম। আমার কাছে মনে হয় লবণ দিলে মিষ্টির যে টেস্টটা সেটা আরও অনেক বেড়ে যায়, আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন। এবং গাজর ও দুধের যে মিশ্রণটা এটা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর এখানে 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম, এটা পুরোটাই অপশনাল। এখন আমি বাদামগুলোকে ঢেলে দিয়ে সুজিটা উপর থেকে ডালতে থাকবো আর চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো। সুজিটা একসাথে ডালা যাবে না, না হলে সুজিটা দলা পেকে যাবে। এখন এভাবে নেড়ে চেড়ে এটাকে ঘনত্ব হওয়া পর্যন্ত নাড়তে হবে। এখন একটু ঘন হয়ে যাওয়ার পর এখানে আমি ফ্লেভারের জন্য আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও নেড়ে গরম থাকা অবস্থায় একটি ট্রের মধ্যে ঢেলে নিলাম। এরকমভাবে চেপে এটাকে সমান করে নিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে গরম থাকা অবস্থায় করতে হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে উপরে দাগ টেনে নিলাম, আপনারা যে কোনোভাবে টেনে নেবেন। এখন আমি কাজু বাদাম দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের গাজরের হালুয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অন্যদেরকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।